আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু কালারিং মুখি যেটা বাংলাদেশে কেউ কখনো আপনাদেরকে দেখাতে পারেনি। তো চলুন দেখি কিছু কালারিং মুখির কালেকশন আমার। হলো হোয়াইট বার মুখি। এই মুখি ওয়ার্ল্ডে খুবই রেয়ার এবং বাংলাদেশে এই দ্বিতীয়বারের মতো আমি এই বাচ্চাটা পেয়েছি এবং আমি আমার মনে হয় বাংলাদেশে কারো কাছে এই কালারের মুখি হোয়াইট বার মুখি কারো কাছে বাচ্চা এই ধরনের বাচ্চা নেই। এই সেকেন্ড টাইম আমি পেয়েছি, ফার্স্ট টাইম আমি পেয়েছি একজনের কাছে, ওটা সেল করে দিয়েছি, বাট এই সেকেন্ড টাইম একটা বাচ্চা আমি পেয়েছি। এটা ইয়েলো হোয়াইট বার, ওয়ার্ল্ডের মধ্যে খুবই খুবই রেয়ার একটা কালার, মুখির ভিতরে ইয়েলো কালার। এবং আরেক কিছু রেয়ার কালার আমি আপনাদেরকে আজকে শেয়ার করব আমার এই ভিডিওতে। এই যে এটা হচ্ছে একটা অপাল কালারের মুখি, দেখেন খুবই চমৎকার একটি অপাল কালারের মুখির বেবি। এগুলো বাংলাদেশে খুবই রেয়ার, সচরাচর এই কালারগুলো বাংলাদেশে পাওয়া যায় না, খুব কম মানুষের কাছে আছে। আলহামদুলিল্লাহ আমি বাচ্চা রেগুলার পাচ্ছি এই ধরনের কালারিং নিয়ে, আমি কাজ করছি কালার নিউট্রিশন নিয়ে। এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো, এটাও হচ্ছে খুবই রেয়ার একটা মুখি কালার, ব্লুর মাঝে হোয়াইট বার, দেখেন ব্লুর মাঝে হোয়াইট বার, বুঝছেন ব্লু হোয়াইট বার, ব্লু হোয়াইট বার, এটা হোয়াইট বার পড়ছে এগুলো। এরপরে দেখাচ্ছি এটা আরেকটা রেয়ার কালারের মধ্যে একটা পড়ে, এটা ব্লু হোয়াইট বার একটা কবুতর মুখি। এই ধরনের কবুতরগুলো সংগ্রহ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে, এগুলো খুবই রেয়ার কালারের মুখি কবুতর, এগুলো নিয়ে আমি কাজ করছি। এখন আরেকটা মুখি আমি আপনাদেরকে দেখাবো অপাল, এটা আমার হোম ব্রিড একটা কবুতর, এই যে দেখেন এই একটা অপাল কবুতর। এটা কিন্তু পাঁচ পরেই বাচ্চা ডিম বাচ্চা করে ফেলছে, এটা খুবই ফাস্ট এই কবুতরটা। এই দেখেন এটা অপাল টি চেকারের মধ্যে একটা, চেকার টাইপের একটা অপাল, খুবই সুন্দর চমৎকার একটা ব্রিড। এই ধরনের কালারের মুখি তো সংগ্রহ করতে চাইলে আপনারা শুধু আমার সাথেই যোগাযোগ করতে হবে, তো আমি এই কালারগুলো নিয়ে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কিছু কালারের মুখি আমার কাছে আছে, তো ডিফারেন্স ডিফারেন্স কালারের মুখি সংগ্রহ করতে হবে। আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, মাসি টুর ব্লগ, আমাদের ইউটিউব চ্যানেল মাসি টুর ব্লগ, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার খুব যত্ন নেবেন। আজ পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম।